প্রিয় শিক্ষার্থী কাদেরজান একাডেমিতে তোমাদেরকে স্বাগত আজকে আমরা আলোচনা করব পঞ্চাশটি শব্দের শুদ্ধ উচ্চারণ আশা করি আমার সঙ্গে থাকবে সেই সঙ্গে বলে রাখি আমার এই চ্যানেলে শুদ্ধ উচ্চারণ নির্দেশের কলা সম্পর্কে একটি ভিডিও রয়েছে যারা এই শুদ্ধ উচ্চারণ ঠিকঠাক মতো নির্দেশ করতে চাও তারা ওই ভিডিওটি দেখে নিতে পারো আমি আজকে পঞ্চাশটি আসলে পঞ্চাশটির সময় একটু বেশি হবে সেই শব্দগুলোর শুদ্ধ উচ্চারণ দেখানোর চেষ্টা করব। প্রথমে দেখো নিয়ে এসেছি উপস্থিত এটা কিন্তু উপস্থিত নয় উচ্চারণটা হবে উপস্থিত এবং লক্ষ্য করো এইখানটায় এই যে দন্ত স্বয়ের নিচে আছে একটা হসন্ত থয় হসন্তয়ের নিচে আছে একটা হসন্ত এই হসন্ত যদি তুমি ঠিকঠাক মতো প্রয়োগ না করো তাহলে কিন্তু এক্সামিনার ঠিকঠাক মতো নাম্বার দিবেন না তারপরে দেখো আছে এখানে দরখাস্ত কিন্তু আসলে শুদ্ধ উচ্চারণটা কী হবে দরখাস্ত অর্থাৎ শেষে যে যুক্ত ব্যঞ্জন আছে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে নিহিত অ আছে এ অটা হয়ে গেছে ও এর মতো এবার লক্ষ্য করো এখানেতে লিখেছি সে অনুসারে উচ্চারণ করলে শব্দটি হবে অতি কিন্তু আমাদের জেনে রাখা ভালো যে অ এর পরে যদি থাকে ই অথবা উ তাহলে সেই অ উচ্চারিত হবে ও মতো অর্থাৎ হবে অতি এখানে দেখো আছে প্রায়শ্চিত্ত শুদ্ধ উচ্চারণটা হবে প্রায়শ্চিত্ত এবং প্রয়োজনীয় জায়গায় অসন্ত প্রয়োগ করবে এরপর আছে দেখো এই শব্দটা এর উচ্চারণ কী হবে মর্যাদা না উচ্চারণ হবে মর্যাদা কারণ ওয়ের এর পরে যদি রেপযুক্ত জ থাকে তাহলে অ উচ্চারিত হবে ওয়ের মতো আরও একটি বিষয় এখানে লক্ষ্য করার মতো এখানে আছে অন্তঃস্থ জ কিন্তু আমরা উচ্চারণ জয় দেখিয়েছি বর্গীয় জ দিয়ে তাহলে এটাও একটা নিয়ম কিন্তু উচ্চারণ দেখাতে হবে জ থাকলে বর্গীয় জ দিয়ে আর বর্গীয় জ্ব থাকলে তো তা দিয়ে দেখাবে এবার দেখো এখানে লায়ের সমস্যা নাই কিন্তু ব হবে না ব হবে এটা কিন্তু বিবেচ্য বিষয় জেনে রেখো ও এর পরে যদি থাকে জ যুক্ত ব্যঞ্জন তাহলে অ হয়ে যাবে ও এর মতো অর্থাৎ এটা লাবণ্য নয় উচ্চারণ হবে লাবণ্য তারপরে শুরুতে বফল উচ্চারিত হয় না সেজন্য উচ্চারিত হবে আর শেষে আছে একটা যুক্ত ব্যঞ্জন যার সঙ্গে শেষে আছে একটা অ সেই অটা কিন্তু হবে ও এর মতো সেজন্য হবে উচ্চারণটা স্বল্প আরও একটি শব্দ এটার উচ্চারণ হবে ব্যবহার এটার শুদ্ধ উচ্চারণ কি হবে গঞ্জনা এটার উচ্চারণ কি লক্ষণ নাকি লক্ষণ মনে রেখো এটার শুদ্ধ উচ্চারণ হবে লক্ষ্মণ এই নাকি উচ্চারণটা আমার এখানে দেওয়া হয়নি ভুল করে এখানে একটা চন্দ্রবিন্দু হবে কিন্তু এই যে ম আছে তো মটা বোঝানোর জন্য চন্দ্রবিন্দু প্রয়োগ করতে হবে তোমরা যখন দিবে ঠিক করে নিও হয় এবং ব এটা আসলে হয়ে যাবে ও আর ভ অর্থাৎ আহ্বান এখানে দেখো মা যে বর্গীয় জয়ের সঙ্গে যে একটা নিহিত অ আছে এই অটা কিন্তু উচ্চারিত হবে ও এর মতো কারণ কি উচ্চারণটি হবে ও এটা দেখো শেষে আছে এর সঙ্গে একটা অ কিন্তু এটা ইত প্রত্যয় সুতরাং অশিক্ষিত এইটার দুটি উচ্চারণ শুদ্ধ একটি হচ্ছে উদ্যোগ আর একটি হচ্ছে উদ্যোগ দুটি শুদ্ধ অ এর পরে জফলাযুক্ত ব্যঞ্জন আছে সুতরাং এটা হবে এটার উচ্চারণ কি হবে মন না মন আবার তব্য না হবে তব্য তার মানে মন্তব্য একটু আগে শিখেছি তয় রফলা এই তয় রফলা উচ্চারণ করতে গেলে তার আগে কিন্তু অতিরিক্ত একটা ত হবে ছাত্র এটার দুটি উচ্চারণ শুদ্ধ অ যদি নেতিবাচক অ হয় তাহলে তার উচ্চারণ হবে অসীম আর যদি নামের ক্ষেত্রে ব্যবহার করতে চাই তাহলে উচ্চারণ আমরা করতে পারবো অসীম অর্থাৎ দুটোই শুদ্ধ অসীম কিংবা অসীম ও এরপরে যুক্ত ব্যঞ্জন এর উচ্চারণ তাহলে কি হবে পদ্যু এটার উচ্চারণ কি হবে বৈশাখ এবং লক্ষ্য করবা এই যে স্বরধ্বনির সঙ্গে আমরা কিন্তু হসন্ত দিয়েছি সাধারণত স্বরধ্বনির সঙ্গে হসন্ত হয় না কিন্তু উচ্চারণ দেখানোর জন্য দেখাতে হবে যদি না দিতাম তাহলে উচ্চারণ হতো কিরকম ব ইশাক দয়ের সঙ্গে বফল আছে অর্থাৎ দ দুইবার উচ্চারিত হবে বিদ্যান ও পরে য যুক্ত ব্যঞ্জন সুতরাং হবে ওয়ের মতো অর্থাৎ সভ্য এবং আরো লক্ষ্য করার বিষয় দন্ত কিন্তু উচ্চারিত হয়েছে তালব্য একা নয় এটা শুদ্ধ উচ্চারণ হলো একা দক্ষ নয় শুদ্ধ উচ্চারণ হবে দক্ষ কারণ ও এর পরে ক্ষিয় ক্ষিয় রয়েছে সেই জন্য হয়ে যায় ও এটার উচ্চারণ দুই রকমই শুদ্ধ একটি হলো বিজ্ঞান আর হলো বিজ্ঞান দুটোই শুদ্ধ বিজ্ঞান অথবা বিজ্ঞান দেখো জফলার পরে যে ই থাকে তাহলে জফলাটা হয়ে যায় একার। অর্থাৎ শুদ্ধ উচ্চারণ হবে ব্যতীত এটা দুটি উচ্চারণে শুদ্ধ ডিকশনারিতে লেখা আছে সৃজনশীল অথবা সৃজনশীল অর্থাৎ এ বর্গীয় জয়ের সঙ্গে অকার হতে পারে অথবা ওকারও হতে পারে এই উচ্চারণটি আসলে দেখো আগে হিংস্র উম তার নিচে হসন্ত দন্তস্য নিচে হসন্ত পরপর দুটি হসন্ত দুটি হসন্ত না দিলে ঠিক মতো উচ্চারণ করা যেত না হিংস্র এটা একটি নয় মনে রেখো একটি কিন্তু এক ওইখানে কিন্তু আবার এক না কবিতা নয় হবে কবিতা কারণ কয়ের পরে তোমার আছে ই এ কয়ের সঙ্গে যে নিহিত ও সেটা হয়ে গেছে দেখো ও এটা হবে ঐক্য লেখাটা একটু জটিল ঐক্য এটা ধন্যবাদ না হবে ধন্যবাদ কারণ অ হয়ে গেছে ও এই জন্য যে অ এরপরে জফলাযুক্ত ব্যঞ্জন আছে এটা কি হবে যথাক্রমে এবং দস্ত জ বর্গীয় জ দিয়ে দেখাতে হবে সেটা কিন্তু আমরা শিখেছি এর আগে রফলাযুক্ত অ আছে দয়ের রফলা তার সঙ্গে কি আছে একটা নিহিত অ এই রফলাযুক্ত অ যদি থাকে তাহলে সেই অ উচ্চারিত হবে ওয়ের মতো অর্থাৎ ই আছে সুতরাং অ কার মতো উচ্চারিত হবে ওয়ের মতো অতীত আবার এই কিন্তু দেখো উচ্চারিত হবে ওই কারণ এটা নেতিবাচক অ নেতিবাচক এর মতো হয় হয় না সেক্ষেত্রে অকৃতজ্ঞ যেখানে চন্দ্রবিন্দু সেটা নাকি নাকি করে বুঝাতে হবে এখানে লক্ষ্য করবো বিসর্গের পরে যদি প থাকে তাহলে বিসর্গ থাকার কারণে পরবর্তী ব্যঞ্জনটা কি হয় দুইবার উচ্চারিত হয় অর্থাৎ উচ্চারণ হবে অতপর অতপর। বিসর্গের পরে তালবশ আছে সুতরাং এই তালবর্ষটাও দ্বিতীয় দুইবার উচ্চারিত হবে অর্থাৎ নিঃশর্ত দেখো অয়ের পরে আছে রেপযুক্ত ব্যঞ্জন অয়ের পরে রেবযুক্ত ব্যঞ্জন থাকলে ওই রেবযু মানে যুক্ত ব্যঞ্জন আর কি যদি শব্দের শেষে যুক্ত ব্যঞ্জন থাকে তাহলে সেই সুক্ত ব্যঞ্জন নিহিত ও থাকে অচ্চারিত ওয়ের মতো অর্থাৎ কর্ম এটা আবশ্যক না হবে আবশ্যক কেন হবে সেটা কিন্তু ইতো জেনে গেছে অ এরপরে যুক্ত ব্যঞ্জন সেই জন্য দেখো বয়ের সঙ্গে অ হয়ে গেছে ও এরপরে চিহ্নিত এটা এটা দেখো ম ফলা যে বর্ণের সঙ্গে যুক্ত হয় সাধারণত যে বর্ণের সঙ্গে যুক্ত সেটি ডাবল উচ্চারিত হয় অর্থাৎ মূর্ধনশটা দুইবার উচ্চারিত হবে সেজন্য আমরা লিখ দেখাবো কি শ্লেষ্মা এবং দেখো উচ্চারণ দেখানোর সময় কিন্তু আমরা কখনোই মূর্ধন্য স্বদে দেখাতে পারবো না যদি মূর্ধন্য উচ্চারিত হয় তাহলে দেখাতে হবে কি দিয়ে তালব্য স্বদে আর ময়ের পরিবর্তে আমরা কিন্তু চন্দ্রবিন্দু দেখিয়েছি আর শুরুতে তালব্য উচ্চারিত হচ্ছে দন্ত সেজন্য শ্লেষ্মা এই উচ্চারণটা দুই রকমই শুদ্ধ অর্থাৎ প্রশ্ন অর্থাৎ তালব্য উচ্চারিত হবে আবার দন্ত উচ্চারিত হবে প্রশ্ন কিংবা প্রশ্ন দুটি আমরা শুদ্ধ হিসেবে বিবেচনা করি এটা উচ্চারণটা কি হবে মাঝে যে ও আছে সঙ্গে সে হয়ে যাবে উপমা অ এর পরে পরে ফলা থাকলে তাহলে অ হয়ে যাবে ও এর মতো উদ্য বিসর্গের পরে যে বর্ণ থাকে সেই বর্ণটা কি হয় দুইবার উচ্চারিত হয় সেজন্য হবে ইত পূর্বে অ এর পরে ক্ষিয় থাকলে অ উচ্চারিত হয় ওয়ের মতো কক্ষ এখানে দেখো দয়ের সঙ্গে মফল আছে তার মানে দ দুইবার উচ্চারিত হবে আর এই মটা বোঝানোর জন্য আমরা কি করব চন্দ্রবিন্দু প্রয়োগ করব এবং মনে রেখো যেহেতু এর পরে জফলা নাই সুতরাং মটা এর মতো উচ্চারিত হবে হবে অর্থাৎ লিখতে আমাদেরকে পদ্ম পদ্ম এরকম তন্ময় বসন্তটা ঠিক মধ্য দিবার নয়ের সঙ্গে মেশ এখানে কি আছে বর্গীয় জয় ইও এই ইর জন্য কিন্তু আমরা চন্দ্রবিন্দু দেখাবো অর্থাৎ শুদ্ধ উচ্চারণ হবে বিঘ্ন মৃন্ময় যেখানে দেখো অসন্তটা ঠিকমতো মতো দেওয়া হয়েছে মূর্ধনশ্বের সঙ্গে মফল আছে মূর্ধনশ্ব কি হবে ডাবল উচ্চারিত হবে অর্থাৎ গ্রীষ্মকাল এখানে এই যে মটা বোঝানোর জন্য একটা চন্দ্রবিন্দু প্রয়োগ করেছে আরেকবার বলছি গ্রীষ্মকাল এটাতে কি হবে জ্ঞাত জ্ঞাত এটা কি হবে ব্যাখ্যা না হোক শুদ্ধ উচ্চারণ হবে ব্যাখ্যা পয়ের সঙ্গে আছে অ হয়ে যাবে ও কারণ এর পরে ই আছে সেজন্য হবে পরীক্ষা এটা কি হবে প্রণীত না হবে প্রণীত কারণ শিখেছিলাম অযুক্ত রফলা থাকলে শুরুতে সেই অটা হয়ে যায় ও এর মতো এছাড়া ই আছে সেজন্য অ হয়ে যাবে ও অর্থাৎ লিখতে হবে প্রণীত এই যে দেখো প্র এখানে দেখো আছে কি দায়িত্ব কিন্তু আমরা উচ্চারণ করবো দায়িত্ব এটা একতা একতা এটা উচ্চারণ তালব্য না দন্ত সেজন্য উচ্চারণ করতে হবে শ্রাবণ মাঝের অ কিন্তু হলো এছাড়াও আরেকটা বিষয় লক্ষ্য করার মতো এখানে আছে মূর্ধন্য বানানে কিন্তু আমরা উচ্চারণ দেখানোর সময় দন্ত নদ দেখিয়েছি তার মানে যখন তুমি উচ্চারণ দেখাবে তখন সব সময় দন্ত দিয়ে দেখাতে হবে এটা দেখো রাষ্ট্রপতি প না কিন্তু পো কারণ অ পরেই আছে আর রাষ্ট্র তো হবেই তাহলে রাষ্ট্রপতি আরও একটি শব্দ এখানে আছে কি প্রজ্ঞা এটি প্রজ্ঞা নয় হবে প্রজ্ঞা চন্দ্রবিন্দু ঠিকঠাক মতো উচ্চারণ করতে হবে এইটার পরে দেখো এখানে কি উচ্চারণ হবে নক্ষত্র না নক্ষত্র 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 বেশ কঠিন শ্রদ্ধাস পদু শ্র হয়ে গেছে শ্রু শ্রদ্ধাস পদু বিসর্গের পরে যে বর্ণ থাকে তা ডাবল উচ্চারিত হয় সেজন্য নিঃশেষ যেখানে দয়ের সঙ্গে আছে অ হয়ে যাবে ও মাদুল এরকম করে এখানে আছে দেখো অনু তাই না উচ্চারণ করতে হবে কি অনু কারণ অয়ের পরে উ আছে অ এর পরে উ থাকলে অ হয়ে যায় ও এর মতো সেজন্য অনু এটা এখন নয় শুদ্ধ উচ্চারণ হবে এখন এটা গদ্য নয় শুদ্ধ উচ্চারণ হবে গদ্য কারণ ও এরপরে যুক্ত ব্যঞ্জন আছে মাঝে যে বর্গীয় জয়ের সঙ্গে ও আছে ও হয়ে যাবে ও অর্থাৎ কাজল এটা নদী নয় শুদ্ধ উচ্চারণ হবে নদী কারণ ও এর পরে আছে তোমার ই এবং লক্ষ্য করার মতো বিষয় এই দীর্ঘই কিন্তু আমরা দেখেছি তার মানে যখন উচ্চারণ দেখাবে যত ই থাক থাকুক দীর্ঘই থাকুক দেখাতে হবে রসই দিয়ে তো প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে আরো একবার ধন্যবাদ জ্ঞাপন করছি সবাই সুস্থ কাদের কাদেরঝান একাডেমির সঙ্গে থেকো